কাকা, এই লালটা কি জাত? ক্রস। এটা বয়স কত চাচা? দুই দাঁত। এটা আনুমানিক ওজন কতখানি আসবে? ছয় মন। কয় টাকা দাম চাচ্ছেন আপনি? ১৬০-১৭০। কাস্টমারে কয় টাকা বলেছে? ১৩০-১৩৫। আপনি কত হলে ছাড়বেন গরুটা? ১৪০-৪৫। এ পাশের লাল টাকার তিন, এ তিনটায় আপনার জোড়া দাম চাচ্ছেন না কাইটে কাইটে? জোড়া কত? ২৪০-৩৫। এটার আনুমানিক ওজন কতখানি হবে জোড়ার? আট মন। এ কাস্টমারে কত বলেছে জোড়ার দাম? ২০০-এর নিচে, মানে ১৮০-৯০। আপনি কত হলে জোড়াটা সেল দিয়ে দিবেন? ২০০ পার হয়ে গেলে ছেড়ে দিবেন। বয়স তো পূর্ণ নাকি না? দুই দাঁত করে। আর এটা, এই লালটা ১২৫ চাচ্ছে। এটা তো দেশি, এটার কত দাঁত? ১০০ দাম বলছে। আর এটা বয়স কেমন? দুই দাঁত। এটা কত হলে ছেড়ে দিবেন? ১১০ হলে ছাড়বেন। বাজারে তো প্রচুর গরুর আমদানি নাকি? গরুর তুলনায় কি কাস্টমার কম? কমই লাগছে। দুইটা একটা হাতের থেকে তো দামটা অনেকটাই কম না গরু? সামনে কি আরো কমবে না গরুর দাম? বাড়বে, বাড়তে পারে। চাচা, এটা কি জাত? ফিজিয়াম। এটার বয়স? ৭-৮ হলো জি। ৪-৬ দাঁত হলো। এটা কত দাম চাচ্ছেন? ২৫০। ২,৫০,০০০। কাস্টমারে কত দাম বলেছে? ১৬০-১৭০। কত হলে আপনার গরুটা ছেড়ে দিবেন? ২ লাখ পার হলে ছেড়ে দিবেন। তা আনুমানিক ওজন কতখানি আসতে পারে? ৯ মন-৯.৫ মন। ভাই, এ কালোটা কি জাতের গরু? অস্ট্রেলিয়া জাত। এটার বয়স কত? দুই দাঁত। এটার আনুমানিক ওজন কতখানি আসবে? সাত মন। কয় টাকা দাম চাচ্ছে এটা? ৩০০। কয় টাকা দাম চাচ্ছে ভাই? ২২৫। কাস্টমারে কয় টাকা পর্যন্ত দাম বলেছে? ১৫০। কত হলে আপনি গরুটা বিক্রি করবেন? ২-এর নিচে বিক্রি করবেন না? এই কালোটা কি জাত ভাই? অস্ট্রেলিয়া। এটা বয়স কত ভাই? ৪ দাঁত। এটা আনুমানিক ওজন কতখানি? ৮ মন। এটা কত টাকা দাম চাচ্ছেন? ২ লাখ। কাস্টমারে কয় টাকা দাম বলেছে ভাই? ১৫০। আপনি কত হলে গরুটা বিক্রি করবেন? ১৬০। গরুর তুলনায় একটু দামটা বেশি হয়ে যাচ্ছে না? এটা কার ভাই? এটা কি জাত ভাই? দেশি সার। এটা বয়স কত ভাই? ২ দাঁত। এটা আনুমানিক ওজন কতখানি আসবে? ৫ মন। কয় টাকা দাম চাচ্ছেন এটার? ১১০ বলছে। আর কাস্টমারে ৯০,০০০ বলছে। আপনি কয় টাকা হলে এর মধ্যে ছাড়বেন? ৯৫ হলে ছেড়ে দেবেন। ভাই, কালোটা কি জাত ভাই? ২০০০০। এটার বয়স কত ভাই? এখনো দাঁতেনি। এটা আনুমানিক ওজন কতখানি আসবে? ৪ মন-৪.৫ মন। কয় টাকা দাম চাচ্ছেন এটা? ১০৫। কাস্টমারে কয় টাকা বলেছে? ৮৫-৮৬। কত হলে আপনি গরুটা বিক্রি করবেন? এখন যে দাম বললে দিয়ে দেবেন।
তা আপনার একটা টার্গেট নাই? নব্বই ভাই কালোটা দেশি যা ক্রস। বয়স কত ভাই কালোটা? দুই দাঁত। আনুমানিক ওজন কতখানি আসবে? পাঁচ মন। কয়টায় দাম চাচ্ছেন? একশো পঁচিশ। কাস্টমারে কয়টায় দাম বেড়েছে? একশো ভেঙ্গে। আপনি কত হলে গরুটা সেল দিয়ে দেবেন? একশোর উপরে হলে বিক্রি করে দেবেন? কাকা লালটার জোড়া কত চাচ্ছেন? জোড়া দুশো বিশ না ভেঙ্গে? ওটা দুই লাখ বিশ। ওটার বয়স কত কাকা? লালটার বয়স কত? চার দাঁত। ওটার আনুমানিক ওজন কতখানি আসবে? কাকা এ লালটা ওজনটা কতখানি আসবে? কাস্টমারে কয়টা দাম বলেছে আপনাকে? আচ্ছা কত হলে আপনি ছাড়বেন ওই বড় শার্টটা? জোড়া কত যাচ্ছেন ভাই? কত? হাজার লাখ, সাড়ে চার লাখ। জোড়া আনুমানিক ওজন কতখানি আসবে তুমি দেখো? কাস্টমারের জোড়া কত দাম বলেছে ভাই? ভাই আপনার জোড়াটা কত হলে বিক্রি করবেন? জোড়াটা কত হলে বিক্রি করবেন? এটা কি জাত? কি জাত? ক্রস। এটা বয়স কত? দুই দাঁত। দুই দাঁত। আনুমানিক ওজন কতখানি? সাড়ে পাঁচ মন হবে। সাড়ে পাঁচ মন। কয়টা দাম চাচ্ছেন? একশো পঞ্চাশ। একশো পঞ্চাশ। কাস্টমারে কত দাম বলেছে? বিশ পর্যন্ত লাগছে। এক লাখ বিশ পর্যন্ত। আপনি কত হলে বিক্রি করবেন? তিরিশের নিচে। এক লাখ তিরিশের নিচে বিক্রি করবেন না? আচ্ছা গরুর তুলনায় কি দামটা একটু বেশি হয়ে যাচ্ছে না? বাজারে কি গরুর দাম এখন বেশি না কম? হিসাব একটা পাঁচশো টাকা কেজি কিনবো। এই সাদা এটা কি জাত ভাই? দেশি শঙ্কর বড় জাতের গরু। দেশি শঙ্কর বড় জাতের গরু। এটার বয়স কত ভাই? সাড়ে তিন বছর হবে। মানে কয় দাঁত এটা? এটা ভাই এখন ছয় দাঁত। ছয় দাঁত বয়স পূর্ণ হয়ে গেছে? না আরো দাঁত হবে। এটার আনুমানিক ওজন কতখানি হবে? এখন ধরে সাত মন হবে। সাত মন। এক লাখ তিরিশের নিচে বিক্রি করবেন না? তা গরুর তুলনায় কি দামটা একটু বেশি হয়ে যাচ্ছে না? বাজারে কি গরুর দাম এখন বেশি না কম? হিসাব একটা আমার পাঁচশো টাকা কেজি কিনবো। এই সাদা এটা কি জাত ভাই? দেশি শঙ্কর বড় জাতের গরু। দেশি শঙ্কর বড় জাতের গরু। এটার বয়স কত ভাই? সাড়ে তিন বছর হবে। মানে কয় দাঁত এটা? এটা ভাই এখন ছয় দাঁত। ছয় দাঁত। বয়স পূর্ণ হয়ে গেছে? না আরো দাঁত হলে হবে। এটার আনুমানিক ওজন কতখানি হবে? এখন ধরে সাত মন হবে। সাত মন।